জানা গেছে জিবি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সুজিত দাস এবং তারেককে সঙ্গে মিলে জীবিতে আসা এক ব্যক্তির পিক পকেট করতে যায় কিন্তু মানিপেক চুরির সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়ে যায় সুজিত দাস অপর মার পালিয়ে যেতে সক্ষম হয় এরপরই গণপিটুনি শুরু হয় সুজিতের উপর গণপিটুনিতে গুরুতর আহত হয় পকেটমার সুজিত তবে সেই সময় সুজিতের এক নিকটাত্মীয় কোন রকমে উত্তেজিত জনতার হাত থেকে সুজিত দাসকে রক্ষা করতে সক্ষম হয় পরে তার প্রচেষ্টায় সুজিতকে এনে ভর্তি করা হয় জিবি হাসপাতালে বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে রিপোর্ট সার্চ